আমার এখানে গলায় নেকে আছে, হাতে এখানে, এখানে আমার সেলাই হয়েছে প্রায় 8 থেকে 9টা সেলাই হয়েছে। হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদে আমি ভালো আছি। তো আমার এই পিপল অ্যান্ড ব্লগ চ্যানেল তো সবসময় নতুন নতুন ভিডিও দেখতে পান। তো তেমনি আজকে একটি ভিডিও নিয়েছিলাম যে কতটা নিষ্ঠুর হলে মানুষ এভাবে মানুষকে মারতে পারে। এই বোনকে নির্যাতন করার একটি কারণ, কারণ এই বোনটি ওনাদের কিবা কুকর্ম দেখেছিল, তাই সাক্ষী দিয়েছিল, সেই কারণে এই বোনটিকে এভাবে মারধর করেছে এবং নির্যাতন করেছে। দেখুন মানুষ কত নিষ্ঠুর হলে এমন নির্যাতন করতে পারে। শুনুন তাহলে এই বোনের নিজের মুখ থেকেই। তো শোনার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা আমার এই পিপল অ্যান্ড ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আমার এই পিপল অ্যান্ড ব্লগটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা ভালো লাগে একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, যাতে দোষী উপযুক্ত শাস্তি পায় আর এটাই সবাই আশীর্বাদ করবেন। তো তাহলে শুনুন এই বোনের মুখ থেকে সম্পূর্ণ কথাগুলো। এখানে গলায় নেকে আছে, হাতে এখানে, এখানে আমার সেলাই হয়েছে প্রায় 8 থেকে 9টা সেলাই হয়েছে। ছিকদার মেডিকেল কলেজ থেকে বের হয়ে আমার বাসা লালবাগের দিকে আসতেছিলাম রিক্সায়, এটা আনুমানিক রাত 11:30 বাজে। তো আমি পেশেন্ট অ্যাটেন্ড করে আমি ওনাকে দেখে আমি লালবাগের বাসার দিকে আসতেছিলাম। তো রিক্সা থামায় আমার দুইজন আমাকে টেনে প্রাইভেট কারে উঠায়। আমি চারজনকেই চিনি, গাড়ির ভিতরে ছিল দুজন, বাইরে ছিল দুজন। ওদের মধ্যে আমাকে টান দিয়ে নিয়ে গেছে হচ্ছে নাজমুল আর হচ্ছে আকাশ, আর ভিতরে বসা ছিল হাসান আর হচ্ছে মশিউর। মশিউর ড্রাইভ করতেছিল। তো আমি চারজনকেই চিনি, ওরা আমার সাথে কথা বলার জন্য আমাকে থামাইছে যে আমার সাথে কথা বলবে। তো আমি বলছি আমি রাস্তায় কোনো কথা বলতে চাই না, আমি খুব জোর করে আমি চলে আসতে চাইছি। আমার সাথে আমার ছোট ভাইটা ছিল, ওকে লাথি মেরে ফেলে দিছে রিক্সা থেকে, ও রাস্তায় পড়ে গেছে আর আমাকে জোর করে গাড়িতে তুলছে দুজন। তো আমাকে মাঝখানে বসালো, বসানোর আগে যখন জোর করেছিল আপনি তখন চিৎকার করেননি কেন? আমি করেছি, আশেপাশে যেহেতু রাত হয়ে গেছে, ওইখানে একটা রিক্সার গ্যারেজ ছিল পাশে। রাত তখন 11:30 বাজে, তো তখন অন্ধকার ছিল রাস্তাটা লালবাগ থানার কিছু দূর আগে, থানার কাছাকাছি। তো রিক্সার গ্যারেজ ছিল পাশে, সব রিক্সা বন্ধ হয়ে গেছে গ্যারেজগুলো, তো সব অন্ধকার ওই জায়গাটা। তো ওনারা আমাকে খুব মলেস্ট করার চেষ্টা করলো গাড়ির ভিতর, আমার সব কিছু কাটা ছেঁড়া তো সব দেখতেই পাচ্ছেন। মূলত ওই এটা হয়েছে, আমি ওরা আমার একটা জেলাসি ওদের ভিতর ছিল, কেননা আমি আমার কাজিনের ব্যবসাটা দেখতাম। তো ওর সম্পূর্ণ আর্থিক যত চুরি টুরি ছিল আমি ধরাই দিছি, বা যে ইনহাও ওই জিনিসের ক্ষোভগুলো ওদের আমার প্রতি ছিল। ব্যবসার সাথে তাদের চুরির সম্পর্কটা আমি ঠিক বুঝি না। ওরা ম্যানেজার ছিল হাসান ওই দোকানের, তো যিনি আপনার উপর হামলা চালিয়েছেন তিনি আপনার কাজিনের ম্যানেজার? জি জি, ম্যানেজার, একজন ছিল ড্রাইভার। তো ওরাই ওদের চুরিগুলো যখন আমি ধরাই দিই একের পর এক, এটা কিছুদিন আগে শেরে বাংলা থানা একটা চুরির মামলাও হয়েছিল, তো ওইটাতে আমি সাক্ষী ছিলাম। তো ওই প্রেক্ষিতেই আর কি ওরা আমাকে এই অকারেন্সটা করলো। তো আমি রিক্সার গ্যারেজের যখন আমি পাশ দিয়ে আমাকে ফেলে দিল রাস্তায়, আমি দরজাটা খুলে জোর করে আমি গাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করি। তো আমি এক পর্যায়ে গাড়ি দরজা খুলতে সক্ষম হই আর আমি পড়ে যাই। রাস্তায় পড়ে যাওয়ার পর আমাকে রিক্সার গ্যারেজের লোকজন এসে আমাকে উঠায়। উঠানোর পর ওনারা বসানোর পর 999-এ ফোন করে। ফোন করার পর সেখানে তাৎক্ষণিক ডাক ইসে আসে নাই পুলিশ, তো আমাকে আমার ছোটো ভাই ধরে আর ওই রিক্সার গ্যারেজ থেকে দুজন লোক আমার সাথে আসলো ঢাকা মেডিকেল, আমাকে নিয়ে আসছে রক্তাক্ত অবস্থায়। তো আসার পর আমি সেন্সলেস হয়ে যাই। তো তারপর আমার এখানে ট্রিটমেন্ট হলো। গাড়িতে যে কয়জন আপনার উপর হামলা চালিয়েছে, কয়জন? চারজন। চারজনকেই কি আপনি চিনেন? আমি চারজনকেই চিনি। চারজনের নাম একটু বলবেন। প্রথমত হাসান ছিল, নাজমুল, নাজমুলের গাড়িতে করেই আসছে ওরা, আর হচ্ছে আকাশ, আর আরেকজন হচ্ছে মশিউর। মশিউর এই বিষয়ে কি আসলে থানায় কোনো মামলা করেছেন কিনা? আমি তো মাত্র ট্রিটমেন্টটা নিলাম, পরবর্তীতে আমি অবশ্যই লালবাগ থানায় যাব। পদক্ষেপ নেবেন? জি অবশ্যই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাকে একটু যদি স্পিড দেখান। আমার এখানে গলায় নেকে আছে, হাতে এখানে, এখানে আমার সেলাই হয়েছে প্রায় 8 থেকে 9টা সেলাই হয়েছে। এছাড়াও আমার আরও অনেক ইন্টারনাল ইঞ্জুরি আছে যেটা আমি আপনাকে দেখাতে পারছি না, বাট আমি ওই লেডি ডক্টরকে আমি দেখাইছি যেটা আমার মেডিকেল রিপোর্টে আছে। আপনি একটু পরিচয়টা দিবেন? আমার পরিচয় সুমাইয়া নাজিম। আপনি মূলত কি করেন? আমি পেশায় একজন ইন্টার্ন স্টুডেন্ট ডক্টর।
তো যাই হোক, শুনলেন এই বোনের মুখ থেকে সম্পূর্ণ কথাগুলো। তো আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না কিন্তু, এবং ভিডিওটা দেখে যদি একটু দুঃখ লাগে থাকে বা ভালো লেগে থাকে একটা শেয়ার নিশ্চয় করবেন। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।